আইপিএলে ছড়ি ঘুরিয়েই তবেই এসেছিলেন টিম ইন্ডিয়ার দায়িত্বে। রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া আসনে বসার পর চারদিক থেকে প্রত্যাশার পাল্লাটা কেবল ভারী করা হয়েছে। জীবনের এই প্রান্তেই বেশ কয়েক ঘাটের জল খেয়ে ফেলা গৌতম গম্ভীর ততদিনে বুঝে গেছেন, এমন হানিমুন পিরিয়ড খুব বেশি দিন চলবে না। হয়তো মানসিকভাবে প্রস্তুতিও সেরে রেখেছিলেন, কিন্তু সেই হানিমুন শেষে ভারতবর্ষের ক্রিকেট আকাশে এত কালো মেঘ একসাথে জট পাকাবে তা কে জানত। একে একে সবগুলোর কথাই বলা যাক। ভারতের তাঁবুতে এত এত ক্রিকেটার যে চাইলেই তিন চারটা জাতীয় দল গড়া যায়। ম্যান ইন ব্লুদের সেই গর্ব তো এখন ভেঙে চুরমার হওয়ার জোগাড়। চলতি বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও ওদের জুনিয়র টিমটা পার করতে পারল না ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালি। আফগানিস্তান এ দলের বিপক্ষে ওরা হারল ২০ রানের ব্যবধানে। এরপর হংকং সিক্সেসেও যেন ভারতের পাত্তা নাই। বোল ম্যাচে ওমানের মতো আইসিসির সহযোগী দেশের কাছে ৬ উইকেটে হেরে বিদায় নিয়েছে রবিন উথাপ্পার টিম ইন্ডিয়া। এ তো গেল গ্লোবাল টুর্নামেন্টের হিসাব। ভারতের জাতীয় দল এরই মধ্যে বাইলিটারাল সিরিজগুলোতেও লেজে গোবরে করেছে। শ্রীলঙ্কা সফরে গিয়ে ওরা টি টোয়েন্টি সিরিজ জিতেছে বটে, তবে সেখানে ২৭ বছর পর হেরেছে ওয়ানডে লড়াইয়ে। এর মধ্যে বাংলাদেশই ভারতকে কেবল দিয়েছে কিছু সুখস্মৃতি। তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে ওরা টেস্ট সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে। ম্যাচ কিংবা সিরিজ হার নয়, সবচেয়ে বেশি নজর কাটছে হোয়াইট ওয়াশড হওয়ার ব্যাপারটা। কারণ ভারতের ঘরের মাটিতে এই প্রথম কোনো দল তাদের হারালো ৩-০ ব্যবধানে। তার মানে ভারতের স্বাধীনতার আগে ১৯৩৪ সালে তারা টেস্ট খেলা শুরুর পর এর আগে এই ব্যবধানে হারের কোনো নজির নেই নিজেদের মাঠে। এরপর থেকেই কেবল সমালোচনা নয়, কোচ গৌতম গম্ভীরকে নিয়ে শুরু হয়েছে রীতিমতো ব্যবচ্ছেদ। বিসিসিআইও নড়ে চড়ে বসেছে। এর আগে রবি শাস্ত্রী কিংবা রাহুল দ্রাবিড়ও দল নির্বাচনের মিটিংয়ে থাকতে পারতেন না। যে সুযোগ পাচ্ছিলেন গম্ভীর, হর্ষিত রানা এবং নীতিশ রেড্ডিকে অস্ট্রেলিয়া সফরের দলে টেনেছেন সেই জোরেই, এমনটা জানাচ্ছে ভারতের গণমাধ্যম। তবে টিম ইন্ডিয়ার রিসেন্ট পারফরমেন্স খর্ব করতে পারে তার সেই অতিরিক্ত ক্ষমতা। অবশ্য কিউই ডিজাস্টারের পরও গম্ভীরের চাকরি যাওয়া নিয়ে এখনও কোনো আলোচনা নেই। তবে অস্ট্রেলিয়া সফরেও উল্টোপাল্টা কিছু হলে গণেশ উল্টাতে খুব বেশি সময় লাগার কথা না। খালিদ জামিল, ৭১।